নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি কাছড়াপাড়ার মা সারদা যোগা শিক্ষালয়ে। আমরা জানি যে এখান থেকে কয়েকজন ছাত্রছাত্রী গত 17, 18, 19 আগস্ট নাগপুরে আয়োজিত ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপে তারা এখান থেকে পার্টিসিপেট করেছিল। আমরা তাদের সাথে কথা বলে নেব। আমরা এই মুহূর্তে কথা বলে নেব 32তম যে ন্যাশনাল যোগা কম্পিটিশন, সেখানে যারা পার্টিসিপেট করেছিল তাদের সাথে। তোমার নাম? মঞ্জিমা চক্রবর্তী। তুমি কি কোনো স্থান পেয়েছো? হ্যাঁ, আমি রিদিমিক যোগাতে 4th হয়েছি এবং যোগাসন প্রতিযোগিতাতে 9th হয়েছি। আমার নাম অলিভিয়া মল্লিক। আমার নাম প্রাপ্তি দাস। আমার নাম শতরূপা দে। আমার নাম মৌসুমী হালদার। কিরণ গিরি। আপনি কি কোনো স্থান অধিকার করেছেন? হ্যাঁ, আমি ওইখানে 3rd হয়েছি, 3rd পজিশন। আপনার নাম? আমার নাম সরস্বতী বিশ্বাস। আমি হ্যাঁ যোগা কম্পিটিশনে আমি 6th হয়েছি। এবার আমরা কথা বলে নেব এই প্রতিযোগিতায় যারা স্থানাধিকার করেছেন তাদের সাথে। তোমার নাম? মঞ্জিমা চক্রবর্তী। তুমি কি স্থান পেয়েছো? আমি যোগাসন কম্পিটিশনে 9th এবং রিদিমিক কম্পিটিশনে 4th হয়েছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার। এখানে তুমি যে শিখতে আসো, তো এখানকার তোমার মানে কিরকমভাবে শেখান, তোমাকে কতটা যত্ন নেন তারা? আমাকে আমাদেরকে খুবই যত্ন দিয়ে শেখান, এবং আমাদের যদি কোনো প্রবলেম হয় ব্যায়ামে তাহলে ম্যাম সেটা ভালো করে বুঝিয়ে দেখান, এবং তাছাড়া আরও অন্য কঠিন কঠিন ব্যায়াম করান যখন কম্পিটিশন থাকে। কতদিন ধরে শিখছো? আমি 5 বছর ধরে শিখছি। আমার নাম সরস্বতী বিশ্বাস। আপনি কি স্থান অধিকার করেছেন? আমি 30-40 এজে উঠে নেমেছিলাম যোগা কম্পিটিশনে, ওখানে আমি 6th হয়েছি। কেমন লাগছে? খুবই ভালো। প্রতিযোগিতায় হ্যাঁ খুবই এক্সাইটেড ছিলাম, যেভাবে এই পুরোটা ক্রেডিটটাই পুরো ম্যামের উপর, ম্যাম যেভাবে আমাদেরকে তৈরি করেছেন যার জন্য এই পজিশনটা পেয়েছি, পেয়ে খুবই খুশি, খুবই আনন্দিত। আপনি কতদিন ধরে এখানে যোগদান করছেন? আমি 2014 সাল থেকে করছি। মেয়েকে ভর্তি করতে এসেছিলাম, কিন্তু মেয়ের ইন্টারেস্ট থেকে এখন আমারই ইন্টারেস্ট লেগে গেছে, যার জন্য সবসময় যখনই ম্যাডাম ডাকেন তখনই আমরা সেইভাবে ম্যাডাম যেভাবে তৈরি করছেন আমাদেরকে সেইভাবেই আমরা আস্তে আস্তে শিখে এই পুরো যে পজিশন বা স্থান অধিকার করাটা পুরোটাই পুরো ম্যাডাম নিজে হাতে গড়ে তুলেছেন। আপনার নাম? মেরা নাম কিরণ গিরি। মানে ওহা 40-50 উমেন্স গ্রুপ মে পার্টিসিপেট কি হুম, জিসমে মেরা পজিশন 3rd রা হ্যাঁ, আর ম্যাম যোগা কো লেকে আর জাদা এক্সাইটেড হো গই হুম, উৎসাহ ভি বড়া হ্যায় মেরা ওহা। কেসা লাগ রাহা হ্যায় কে কি এসা এক ন্যাশনাল লেভেল কি কম্পিটিশন পে ইস কাছড়াপাড়া ইস মফস্সল এরিয়া সে জাকে ওহা পে আপনে ইয়ে জো স্থান অধিকার কিয়া হ্যায় কেসা লাগ রাহা হ্যায়? বহুত আচ্ছা লাগ রাহা হ্যায় আর উৎসাহ ভি বড়া হ্যায় ওহা জাকার আগে কে লিয়ে, और इसका पूरा श्रेय मेरी मैडम पापिया सरकार को जाता है। वो कितने दिनों से आप यहाँ पे? मैं यहाँ 4 साल से सीख रही हूँ। এখন আমরা কথা বলে নেব এই মা সারদা যোগ শিক্ষালয়ে যিনি কর্ণধার তার সাথে। দিদি আপনার নাম? পাপিয়া সরকার। আপনার এই কাছড়াপাড়া অঞ্চল থেকে এরা জাতীয় স্তরের লেভেলে আর কি জাতীয় স্তরে এরানা গিয়ে স্থান অধিকার করেছে, কীরকম লাগছে একজন শিক্ষিকা হিসেবে? আমার শিক্ষিকা হিসেবে ভীষণই ভালো লাগছে যে কাছড়াপাড়ায় আমরা সম্পূর্ণ মহিলা সংক্রান্ত আমরা
ছেলেদেরকে শেখাই না, শুধুমাত্র মেয়েদেরকে নিয়েই কাজ করি, মেয়েদের সুস্থতা দিয়ে। কিন্তু সেখান থেকে যে ওরা ওদের পরিশ্রম প্লাস আমি চেষ্টা করেছি ওদের যেইভাবে তৈরি করার, ওরা সেই লেবার দিয়ে আজকে নাগপুর থেকে যখন নিয়ে এসছে ওদের প্রাইসটা, আমি ভীষণই আনন্দিত হয়েছি। ইভেন আমাদের কাঁচরাপাড়ার মধ্যে যে ওরা নাগপুর থেকে নিয়ে আসবে, এটা সবচেয়ে বেশি আমাকে আনন্দ দিয়েছে। যে আমরা মফস্বলে থাকি, আমাদের এখানে সবাই মধ্যবিত্ত ঘরের, এখানে তো কেউ যে সেরকম অর্থনৈতিক অবস্থা ভালো না তা কারোরই, সেখান থেকে আমাদের এরকম আনাচে কানাচে হয়তো অনেক ট্যালেন্ট ছেলে মেয়ে আছে, আমরা জানি না, যারা এসতে তাই এখান থেকে যে ওরা একটা ন্যাশনাল লেভেল থেকে সেখানে 16টা স্টেট এসেছিলো, তা ওখান থেকে যে যখন স্টেজ পারফরমেন্স করেছে তখন বসে মনে হচ্ছে যে আমি কাঁচরাপাড়ায় মফস্বলে থাকি, সেখান থেকে আমাদের এখানকার ছেলেমেয়েরা ওখানে নেমে এই জায়গাটা নিয়ে এসছে, এটা ভীষণভাবে আমাকে আনন্দ দিয়েছে। আর সবথেকে বেশি গর্ববোধ হয়েছে যে আমি কাঁচরাপাড়ায় থাকি, সেখান থেকে আমাদের মেয়েরা, কাঁচরাপাড়ার মেয়েরা এরকম জায়গা একটা নিয়ে এসছে। কতদিন ধরে আপনি এই শিক্ষালয়টি চালাচ্ছেন? আমি 2012তে ওপেন করেছি, তা প্রথম স্টার্টিংয়ে আমি কম্পিটিশনের দিকে যাইনি, ইভেন আমি ফার্স্ট, আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন। তা এখন আমি ওয়েস্ট বেঙ্গল যোগা কালচারাল ফেডারেশনের স্টেট জাজমেন্টশিপে রয়েছি, তা নাগপুরে আমার ন্যাশনাল জাজমেন্টের এক্সামও দিয়ে এসছি এবার। তা বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল যোগা কোচ, লেডি কোচ হিসাবে সম্মানিত হয়েছি নাগপুরেই। তাই এখানে দাঁড়িয়ে আমি বলবো যে যখন স্টার্টিং করেছি তখন আমি বুঝতে পারিনি যে এত ট্যালেন্ট এখানে রয়েছে। তাই দিনের দিন যখন আমি এদেরকে শেখাচ্ছি, আমাদের যেই থেরাপি মারফত যেভাবে শেখাচ্ছি, বডি দেখছি, তখন দেখলাম যে খুব সুন্দরভাবে এখানে ভালো ছেলে মেয়ে তৈরি করা যাবে। তারপর থেকে আমি আমার কাজ শুরু করে দিলাম, আমি ছেলে মেয়েকে আরও বেটারভাবে তৈরি করার চেষ্টা করলাম, করতে করতে আজকে ওরা ন্যাশনাল নিয়ে এসছে। বর্তমানে আপনার এখানে ছাত্রীর সংখ্যা কত? আমার পেশেন্ট প্লাস কম্পিটিটার্স সব মিলে 250 থেকে 300 জন। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? ইন্টারন্যাশনাল, অলিম্পিক, আমার তো টার্গেট এরকমই থাকে। আমি ছোটোর মধ্যে থাকতে ভালোবাসি না, আমার যদি একজনও মানে আমার এবার ইভেন ন্যাশনালে যিনি থার্ড হয়েছেন কিরণগিরি 40 অ্যাবাভ এজে, তা উনি ইন্টারন্যাশনাল যাবেন, ইন্দোনেশিয়া বাকুতে হবে। তা এবার যদিও আমি তো ইন্টারন্যাশনাল ওখানে নেবই, এরপরে যদি ওখান থেকে উনি আরও বেটার রেজাল্ট করে যেতে চায় আমি সেখানেও যাব। আমার মানে গ্রো করারই মেন্টালিটি, বাচ্চা মানে স্টুডেন্ট বানাবো। আপনি যেই যোগা শিক্ষালয়টি চালাচ্ছেন, তো এর কি কোনো বার্তা আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে দিতে চান? অবভিয়াসলি আমি বলবো প্রত্যেককেই যোগা করা উচিত। যোগা কম্পিটিশনের জন্য নয়, কম্পিটিশনটা আমাদের গ্রো করে, আমাদের মনের মধ্যে উৎসাহ জাগে যে আমরা কতটা পারফেকশন করছি, এটা জানার জন্য আমাদের যোগা কম্পিটিশন। বাট কম্পিটিশনের জন্য যোগা হচ্ছে মেন্টাল, আর যে আমাদের মানব মন তিনটে, মানে শরীর মন আত্মা তিনটেকে যোগ সাধন করছে হচ্ছে আমাদের যোগ। তাই এই যোগাভ্যাস করলে আমাদের মেন্টাল পুরোপুরি সাপোর্ট দেয়। আর আজকালকার দিনে যে ডিপ্রেশনে আমরা সম্ভবতই সবাই ভুগে থাকি, কাজের চাপে বিভিন্ন ধরনের, সেই দিক থেকে বলবো প্রত্যেককেই যোগা করা উচিত। আর হাই ব্লাড প্রেশারের জন্য তো আমি বলবো সবার প্রথমে শবাসন করুন, যে শবাসন পারফেক্ট করলে আপনাদের হাই ব্লাড প্রেশার একদম নর্মাল এসে যাবে, ডিপ্রেশন কমে যাবে। প্রত্যেককেই বলবো ফার্স্ট আগে শবাসনটা ভালো করে শিখুন, অন্য আদার আসন তো পরে। দর্শক বন্ধুদের কাছে এটাই বলবো যে সঠিক ট্রেনারের কাছে প্রত্যেক ঘরে যোগা করা উচিত, নিজেদের সুস্থ রাখো প্লাস অপরকে সুস্থ রাখো। রিল্যাক্স, আসন করো, সুস্থ করো,
আমরা কথা বলে নিলাম এখানকার যারা পার্টিসিপেট করেছিলেন যে ন্যাশনাল যে চ্যাম্পিয়নশিপ তাদের সাথে, এবং কথা বলে নিলাম এই মা সারদা যে যোগ শিক্ষালয় সেখানকার যিনি ট্রেনার কর্ণধার তার সাথে উনি কী বার্তা দিলেন আমরা শুনলাম। ক্যামেরায় অর্ঘ অরুণামের সাথে আমি আকাশ কাছড়াপাড়া। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.